ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः ॐ शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपार आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघर अष्टम संघगुरु परम पूजन्य श्रीमद स्वामी विशुद्धानंदजी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। एई आलोचनाटी होच्छे रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर बांग्लादेश केंद्रेर सौजन्ये। आज के आमरा जे बक्तृताटी पढ़ब सेटी 28 नम्बर बक्तृता। एटी देवा होयेछिलो रामकृष्ण मिशन शिलंगे 24 मार्च 1957 সালের ঘটনা। মহারাজ বলছেন, পূর্ণ আত্মসমর্পণই মানব জীবনের পূর্ণ আনন্দ। জীবনের সব ভার তার পাদপদ্মে ফেলে দাও। গীতায় বলেছে, মামেকম শরণম ব্রজ। 2000 বছর আগে যীশুখ্রিস্ট বলে গেছেন, ওগো শ্রান্ত ভারাক্রান্ত মানুষ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। এ যুগে ঠাকুর বলেছেন, আমাকে বকলমা দাও। সর্বভাবে তাকে আশ্রয় করা, মন মুখ এক করে, ভাবের ঘরে চুরি না করে, তার ওপর ষোলো আনা নির্ভর করা, এটি হবে সাধনা। তার চরণে আপনাকে একেবারে বিলিয়ে দেওয়া, এই শেষ কথা সাধনার দিক দিয়ে। আমরা বিগত দিনে এই একই জিনিস আলোচনা করছিলাম। মহারাজ সাধনার একেবারে অন্তিম পর্বের কথা বলছেন। এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে হয় আর কি। মহারাজ বলেছিলেন যে শরণাগতি আগের সাধনাতে বলেছে, আগের অধ্যায়ে বলেছিলেন সাধনার শেষ কথা শরণাগতি ও আত্মসমর্পণ। আমরা যদি আগের দিন বলেছি, আমরা যদি প্রথম দিনই ভাবি যে আমাদের এই আত্মসমর্পণ, এই শরণাগতি আসবে, মুখে বলছি ঠাকুর তুমি আমাকে দেখো, অথচ তারপরে ঠাকুরের ওপর বিশ্বাস করতে পারছি না, এইটি যদি আমাদের অনেক সময় আমাদের হয়ে থাকে এবং আমরা নিজেদের সমালোচনা করি এবং বলি শ্রীরামকৃষ্ণ সেইভাবে আমাদের কারুর প্রার্থনাই শোনেন না, এই যে প্রার্থনা করার জন্য যে আকুতি, এটা দিনের পর দিন দিনের পর দিন অভ্যাস করতে করতে এটা হয়। আগের দিন উদাহরণ দিয়েছিলাম, তিনটে জিনিস আছে, একটা পাথর, একটা জল, আর একটা হচ্ছে চন্দন কাঠ। এই তিনটের একত্রকরণ দরকার। শুধু তাই নয়, ওই জলের ওপর পাথরের ওপর জল ঢেলে চন্দন কাঠটাকে ঘষতে হয়। যখন চন্দন কাঠটাকে ঘষা হয় তখন সেই চন্দনের নির্যাস সেই ঘর্ষণের ফলে জলের সাথে মিশ্রিত হতে থাকে। জল তার জলের সত্তাকে হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে সেটা চন্দনে রূপান্তরিত হয়। যে জল একটা সাধারণ ভাব ছিল সেইটাই দেবসেবার একটি অন্যরকম একটা উপাদানে রূপান্তরিত হয়। এটা হচ্ছে কথা। এই ভাবনা চিন্তা থেকেই আমাদের যাবতীয় এই সাধন ভজনের কথা। তাই এটা দীর্ঘদিনের সাধন ভজনের ফলে হয়। যখন আমরা প্রথম ঘষতে থাকি চন্দন, তখন একটা পাতলা হালকা একটা একটু খয়েরি রঙের কিছু একটা জলটা আসে। কিন্তু যখন আমরা দীর্ঘ সময় ধরে ঘষতে থাকি, সেই খয়েরি রঙের বস্তুটা ধীরে ধীরে থকথকে জিনিস হতে থাকে এবং সেটা সুগন্ধি একটা জিনিসে রূপান্তরিত হয়, যেটা চন্দন এবং দেবসেবার কাজে লাগে। সেটা ব্যবহার করার পরে সেটা তখন দেখা যায়, কিছুক্ষণ ব্যবহার করলে সেটা একটা সাদা চিহ্ন রেখে দিয়ে যায়। ঠিক সেই রকম দীর্ঘদিন ধরে সাধন ভজন করতে করতে, ভগবানের নাম করতে করতে আমাদের দিনের শেষে, জীবনের শেষে এই শরণাগতিটা আসে। এটা সম্পূর্ণ প্রাথমিক অবস্থায় আসেন না। মহারাজ প্রাথমিক অবস্থা থেকে সাধন ভজনের কথা বলতে বলতে একেবারে অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছে, যেখানে মহারাজ বলছেন যে পূর্ণ আত্মসমর্পণই মানব জীবনের পূর্ণ আনন্দ। এই বোধটা আমাদের কখন হয়? যখন আমরা দেখি আমাদের সমস্ত রাস্তা, আমাদের যাত্রাপথে সব কিছু
বন্ধ হয়ে গেছে। আগের দিন উদাহরণ দিয়েছিলাম স্বামী ব্রহ্মানন্দজি এবং সূর্যিমাজি জীবনের ঘটনা, যে ভাতের ভেতরে একটা ছোট্ট দেশলাই কাঠি, পোড়া দেশলাই কাঠি পাওয়ায় স্বামী ব্রহ্মানন্দজি সূর্যি মহারাজের উপর ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি আমাদের স্বামী প্রেমানন্দজি মহারাজকে বললেন, দেখো বাবুরামদা, এরা আমাকে বিষ খাওয়াচ্ছে। ছোট্ট ছেলে হয়ে গেছিলেন তো ব্রহ্মজ্ঞ পুরুষ। বাবুরাম মহারাজ বললেন, এ কথা তুমি কি বলছো মহারাজ, ওরা তোমাকে কেন এরকম ভুল করে হয়ে গেছে? মহারাজ কিন্তু তা করলেন না, এই তার ভেতর থেকে সূর্যিমাজের ভেতর থেকে ভাবটা বার করে দেওয়ার জন্য তিনি খুব করে মহারাজকে পিটোতে শুরু করলেন। বিপদ দেখে আমাদের বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি ভাগ, সূর্যি ভাগ, সূর্যি ভাগ। সূর্যি মহারাজের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মার খাচ্ছেন মহারাজের কাছে আর বলছেন, মহারাজ ভাগবো কোথায়, কোথায় পালাবো? যেখান থেকে পালাবার কথা ছিল সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর তো আমাদের পালানোর কোনো জায়গা নেই। এই বোধটা হচ্ছে আমাদের জীবনের একেবারে শেষ প্রান্তে এই বোধটা আমাদের আসে, আমরা এই বোধে উপনীত হই এবং তখনই আমাদের পূর্ণ আত্মসমর্পণ জাগে। আমরা যখন দেখি জগৎ সংসারের সব পথ বন্ধ হয়ে গেছে তখন আমরা এইতেই কাজ করে থাকি। দেখবেন করোনা যতদিন আসেনি ততদিন আমাদের হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হচ্ছিল। করোনা যখন এলো তখন হেল্পিং হ্যান্ড কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের কাজ নিজে নিজে করে উঠতে শিখলাম এবং দেখলাম বেশ ভালোই পারি। যে অভ্যাসগুলো আমাদের চলে গেছিল সে অভ্যাসগুলো আবার ফেরত চলে এলো। তাই বলছেন, পূর্ণ আত্মসমর্পণই মানব জীবনের পূর্ণ আনন্দ। হোম হতে থাকে, আগুন জ্বালানো হয়েছে, দেবতার নামে সংকল্প করা হয়, তারপরে একে একে ওই দেবতাদের নামে নামে দেওয়া হয়। যখন পূর্ণাহুতি দেওয়া হয় সেখানে বলা হয়, ইতঃপূর্বম প্রাণবুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা কর্মণাম হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা ইয়ৎকৃতম ইয়দুক্তম ইয়ৎস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। শুধু এইটুকু বলেই শান্ত হয় না, বলছেন মান ভবতু শ্রীরামকৃষ্ণ শ্রীপাদ পদ্মে সমর্পিত। আমরা শুধুমাত্র ওই আমাদের কৃতকর্মের ইন্দ্রিয় দ্বারা যে কৃত যা কিছু বলেছি, ইয়ৎকৃতম ইয়ৎস্মৃতম ইয়দুক্তম, যা কিছু বলেছি, যা কিছু মনে করেছি, যা কিছু ক্রিয়া করেছি সব কিছু তার পাদপদ্মে দিচ্ছি, সেই দিয়েও হচ্ছে না। মাং মদীয়ঞ্চ সকলম, আমার সমস্তটুকু উজাড় করে তোমার পাদপদ্মে অর্পণ করছি। এই যে ভাবটা, এটা আমাদের সাধক জীবনে যখন আসে, এটা যখন মন্ত্র না হয়ে আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায়, তখন আমরা জীবনকে আরও অন্যরকমভাবে উপভোগ করতে পারি। বলছেন সব ধর্মগ্রন্থেই এই ভাবটির কথা বলা আছে। বলছেন গীতায় বলেছেন, মামেকম শরণম ব্রজ, তুমি আমাতে শরণাগত হও। তার মানে ভগবান বলছেন আমার ছাড়া হবে না। তার ততদিনে পর্যন্ত আমরা বুঝে যাই যে তিনিই শ্রেষ্ঠ, পরম নিধানম গীতায় বলছেন, যে তুমি আমার অন্তিম আশ্রয়, তুমি ছাড়া আর আমার কেউ নেই। মামেকম শরণম ব্রজ, 2000 বছর আগে যীশুখ্রিস্ট বলেছেন, ওগো শ্রান্ত ভারাক্রান্ত মানুষ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। আরও সহজ করে বলা, যে তোমার কোথাও যদি না থাকে তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে শান্তিপ্রাপ্ত হবে। আজকেই একজনকে আমার জীবনের একটা পুরনো গল্প বলছিলাম, আমার যখন কলেজ বেলার দিনের একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, সবাই নাকশিটকা তো তাকে নিয়ে, আমি তাকে নিয়ে আমার ফেসবুকে একটা লেখা লিখেছি, আমি নাম করিনি তাকে। তিনি কুখ্যাত একজন গুন্ডা ছিলেন, বিশ্রী দেখতে, ভূতের মতো কালো, কয়লা ঘষলেও তার গায়ে এতটুকু দাগ লাগবে না, সারা মুখ জুড়ে বসন্তের পানি বসন্তের ফাটা দাগ ছিল, ধবধবে সাদা দাঁত, সেটি একমাত্র তাকে যেন চিনিয়ে দিত। সাদা শার্ট সাদা প্যান্ট পরতেন। আমার কলেজ যাওয়া আসার পথে তার সাথে আমার পরিচয়, আমার অসম বয়সী বন্ধু, 56 বছরের তিনি আর আমি 18 বছরের ছেলে, আমাদের দুজনের মধ্যে গল্প হতো, কখনো কখনো এমন গল্পও করতেন যেটা আমাকে করা উচিত নয়, কিন্তু আমি বুঝতে পারতাম হি সার্চিং সামওয়ান,
কোনো একটা কনফেশন বক্স উনি খুঁজে চলেছেন, যেখানে উনি বলে যেন হালকা হতে চাইছেন। আমাদের এই হালকা হওয়ার একটা জায়গা দরকার। এই হালকা না হতে পারলে আমার ধানে তোমার সোনার ধানে গিয়েছে করি, স্থায়ী না স্থান ঠাই নাই ছোট এ তরি, তোমার সোনার ধানে গিয়েছে যে ভরি। এই তখন আমাদের আর ঠাঁই পাই না, আমার নিজের কৃতকর্মের বোঝ তখন আর আমরা বইতে পারি না। তখন আমরা বারবার করে করি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে করি কহু। কিন্তু তথাপি আমরা তার কাছে শরণ চাই না, কিন্তু তার কাছে শরণ নিলে আমাদের তার আমাদের যে মনের ভার সেটা লাঘব হয়। এই কারণেই ভগবানের কাছে দেওয়া হয়। ঠাকুর আরও এক ধাপ এগিয়ে গেলেন। ঠাকুর বলেছেন আমাকে বকলমা দাও, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি তোমাদের হয়ে সব কিছু করব। এই আমি তোমাদের হয়ে সব কিছু করব এই বোধটা আমাদের মনে হয় যে বেশ ভালো, কিচ্ছু করতে হবে না, তারাই করবে। কিন্তু এতে একটু বেশ কঠিন। একটা ঠাকুর তো ভীষণ ট্যাক্টফুল লোক, তিনি সঙ্গে সঙ্গে একটা নতুন একটা প্যাঁচ এঁটে দিতেন। আমি তোমার হয়ে সব কিছু করব বলে অর্থ হচ্ছে আমার বলে কিছু থাকবে। যখন আমার বলে কিছু থাকলো না, তখন তো খুব স্বাভাবিকভাবে তুমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। ঠাকুর তাই বলছেন আমাকে বকলমা দাও। এই বকলমা দেওয়াটা কেমন? বলছেন সর্বভাবে তাকে আশ্রয় করা, মনমুখ এক করে ভাবের ঘরে চুরি না করে তাঁর ওপর ষোলো আনা নির্ভর করা, এটি হবে সাধন। মনমুখ এক করা, মনে যা বলছি মুখ দিয়ে যা বলছি মনেও যেন সেই ভাবনাটা থাকে। এক জায়গায় আছে যে সৎ হতে হবে কাজে কথায় চরিত্রে, তিনটি একসঙ্গে হওয়া তাই। আমার কাজ আমার কথা আমার চরিত্র যেন একই রকম কথা বলে, তিনটে যেন আলাদা আলাদা কোনো রকম ভার্সন না হয়। তাই বলছেন ভাবের ঘরে চুরি না করা। একজন খুব বড় বিজ্ঞানী আছিলেন, ব্যাঙ্গালোরে থাকতেন একটা সময়, ওই আমাদের মহাকাশ বিজ্ঞানী। তারা একটা সময় বেলুড় মঠে স্বামী স্ত্রী এসে থাকা শুরু করলেন। তারপরে কিছুদিন থাকার পরে তারা আবার ওই তার মধ্যে তার স্বামী মারা গেলেন, কাশিতে গিয়ে মারা গেলেন, ক্যান্সার হয়েছিল, তিনি থেকে গেলেন। তার যা কিছু টাকা পয়সা সব বেলুড় মঠে দেওয়া আছে, যতদিন ধরে তিনি বাঁচবেন তার সমস্ত স্বত্বাধিকারিণী তিনি। তিনি চলে গেলে এর মালিক হবে বেলুড় মঠ। প্রত্যেক বছর রিনুয়ালের সময় তিনি আসতেন কাগজপত্র জমা দিতে। আমার মনে আছে তিনি বলতেন আমি না হিসাবের কিছু বুঝি না, কিন্তু যখনই পাসবই আপডেট করে আসতেন ইন্টারেস্টটা তার অ্যাকাউন্টে যেত, বলতেন কীরকম যেন মনে হচ্ছে এবার যেন টাকাটা একটু কম কম লাগছে। আমাদের যিনি ইনভেস্টমেন্ট দেখতেন তিনি একদিন ফট করে ধরেছেন, এই যে বলেন আপনি মনমুখ সব এক করে ভগবানকে দিয়েছেন, তাহলে তো মনমুখ এক হলো না, আপনি টাকাটা দিয়ে দিয়েছেন, এর থেকে যে ইন্টারেস্টটা আসে সেটা আপনারই পাওয়ার কথা, আপনি যতদিন বেঁচে থাকবেন। তাহলে সেটা কম এলো না বেশি এলো এ নিয়ে তো আপনার ভাবার কথা নয়, ঠাকুরকে দিয়েছেন, ঠাকুর ওই ব্যাংক যেটা দিয়েছে এটা ঠাকুরেরই অর্থ, সেখান থেকে আপনি যা পেয়েছেন সেটা তো আপনার, এ নিয়ে তো আপনার ভাবার কিন্তু চিন্তা করার দরকার নেই। আমরা এরকমভাবে সূক্ষ্মভাবে বলি সব ভগবানকে দিয়েছি, অথচ আমার ভেতরে আমি অপ্রাপ্তিতে আমরা সবসময় ঠাকুরকে দোষারোপ করে থাকি। আমরা খুঁজে খুঁজে মরি কোথায় আনন্দ পাব কোথায় শান্তি পাব, কিন্তু কোথাও তো পাই না। এমন যে মহৎ আশ্রয়ে ভগবান তাকে ছেড়ে অন্যত্র শান্তি খুঁজি তাই পাই না, না পেয়ে আবার ফিরে আসি, এরও প্রয়োজন আছে। সংসারে সব কিছুই আমাদের শিক্ষা দেয়, আমরা সুখের মধ্যে শিক্ষা লাভ করি দুঃখের মধ্যেও শিক্ষা লাভ করি। সংসারে আমরা তাকে ছেড়ে উপাসনাহীন কর্মের ভেতর দিয়ে শান্তি খুঁজি, পরিণামে হতাশা আসে। ঠাকুরের পাখি ও মাস্তুল গল্পটি মনে করো, ডানা ব্যথা করলে পাখি মাস্তুল আশ্রয় করে। এই দুর্লভ মানুষ শরীর পাওয়ার জন্য কত লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে আমাদের, বারবার যাতায়াতের পরিশ্রান্ত হয়ে তবে আমরা তাঁর চরণে শরণ নিই, তখনই যথার্থ শান্তি লাভ হয়। যারা তার শরণাগত তারাই শান্তি লাভ করে। আমরা মোটামুটিভাবে সবাই যখন জীবনে আর কোনো পথ খুঁজে পাই না, আমাদের সব কিছু হারিয়ে যায়, সেই সময় আমরা ভগবানের শরণাগত হই।
শ্রীরামকৃষ্ণ জীবনে শ্রীরামকৃষ্ণ পরিকরদের মধ্যে অন্যতম হলেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত কখনো ঈশ্বরে বিশ্বাস করতেন না, বিজ্ঞানী ছিলেন, এটার সাথে এটা মিশালে, ওটার সাথে সেটা মিশালে এরকম হয়, এই তার ভাবনা চিন্তা ছিল। একদিন হঠাৎ তার জীবনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। কালী পুজোর শেষ রাত্রে যে প্রদীপ প্রজ্বলিত হয়েছিল, সেই প্রদীপের আগুনে আগুন লেগে তার ছোট কন্যার শরীরে কাপড়ে আগুন লেগে যায় এবং তাতে সে মারা যায়। তখন তার ভীষণ রকমের মধ্যে অবাক লাগলো, এই সে ঘুরে বেড়াচ্ছিল আর খানিক বাদে সে মৃতদেহতে রূপান্তরিত হলো। তার মনে হলো, ঈশ্বর কি আছেন, তাকে কি দেখা যায়, এই জগৎকে কে নিয়ন্ত্রণ করছে। সেই চিন্তাটি তার মনের ভিতরে ভীষণভাবে জাগছে। তিনি বৈষ্ণব গুরুদের কাছে গিয়ে পৌঁছেছেন, কোনো উত্তর তার মনোমত হয়নি। তখন তিনি কেশবচন্দ্রের প্রবন্ধ শুনে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণের সন্ধান পেলেন। 1869 সালের 13ই নভেম্বর তিনি এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে। সেখানে শুনেছিলেন এক পরমহংস আছে, মনমোহন মিত্র শুনেছিলেন, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র, তারা তিনজনে শ্রীরামকৃষ্ণের কাছে দর্শন করতে এলেন। পরমহংস শুনে ভেবেছিলেন লম্বা জটাজুট হবে, অনেক শিষ্য শিষ্যা পরিবৃত হয়ে থাকবেন, তাদের অতিক্রম করে তাদের যেতে হবে। কিন্তু তিনটের সময় তারা চাঁদনীর ঘাটে নামলেন। একে ওকে তাকে জিজ্ঞেস করছেন, তখনও মায়ের ঘর খোলেনি। দারোয়ানদের জিজ্ঞেস করে জানলেন যে ওই পশ্চিমের দরজা, সেখানে টোকা মারলেই তার ভেতরে ঠাকুর আছেন, দরজা বন্ধ ছিল। তিনি টোকা মারা মাত্র দরজাটা খুলে গেল, যেন ঠাকুর অপেক্ষা করছিলেন দরজা খোলার জন্য। দেখলেন একটি ভারী সুন্দর সুপুরুষ মানুষ আছেন, লাল পেরে সাদা কাপড় পরা, এক গাল হাসি আর গায়ে ওপরটা ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, সেইখানে সেই সাদা লাল পার কাপড়টা কাঁধের ওপর ফেলা। আর তিনি হেসে তাদের প্রথমেই নিচু হয়ে গড় করে প্রণাম করলেন, তারপরে হাত ধরে তাকে নিয়ে তার নিজের খাটের দুপাশে বসিয়ে তার সঙ্গে জমিয়ে আড্ডা মারছেন। ঈশ্বরীয় প্রসঙ্গ নয়, গল্প করছেন, পুরনো দিনের গল্প, নানা রকম গল্প, এবং তার মাঝে মাঝে মায়ের কথা একটু একটু করে আসছে। দুপুর 3টে এসেছেন, রাত প্রায় 8:30 হয়ে গেছে, তাদের ফিরে যেতে হবে। তারা শ্রীরামকৃষ্ণকে দেখে একবারে মুগ্ধ হয়ে গেলেন। একটি গান তারা তিনজনে মিলে গাইতেন, গৃহে ফিরে যেতে চায়, যেতে না চাহে মন যে আর, ইচ্ছে হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার। তাদের মনে হলো, এইখানেই থেকে যাই, এর কাছেই থাকা যায়। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি মুগ্ধ হলেন। কী কারণ ছিল? ঠাকুরের সেই প্রশান্ত মূর্তি শুধু দেখতে সুন্দর নয়, তাকে দেখতে এমন একটা ভাব ছিল, দেখে মনে হচ্ছিল সেই সন্তান হারানোর যে তীব্র জ্বালা তাকে সবসময় খুঁচিয়ে বেড়াচ্ছিল, সেটা যেন শান্ত হয়ে গেল। তিনি এত মিষ্টি গল্প করছিলেন, তার কথা বলার, আলাপ করার স্টাইলটা এত মিষ্টি ছিল যে তিনি যেন সেই তার সাথে একবারে মোহিত হয়ে পড়ছেন, বন্ধুর মতো কথা বলছেন। আরেকটি ছিল বাহ্য আড়ম্বর শূন্যতা, তার কোনো রকম আড়ম্বর ছিল না, যেন তিনি একেবারে আমার আপনার মতো সহজ সাধারণ হয়েছিলেন। আর খুব সহজ আর যুক্তিপূর্ণভাবে তিনি সমস্যার সমাধান করছিলেন। তার জীবনের যাবতীয় সমস্যা সেই সন্ধ্যার ভিতরে সমাধান হয়ে গেল, বাট ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, যে 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 ভাষায় রামচন্দ্র দত্ত কথা বলেন, যে ভাষা রামচন্দ্র দত্ত বোঝেন, শ্রীরামকৃষ্ণ তাকে সেইভাবে বোঝাতে থাকলেন, কালের নিয়মে বারবার আসতে থাকলেন। আর তিনি দেখলেন যে তার আরও একটা গুণ আছে, তিনি খুব হার্ড টাস্ক মাস্টার আর আদর্শের প্রতি খুব নিষ্ঠাবান। কিছুতেই ভগবান লাভ হচ্ছে না বলে তিনি ঠাকুরকে একদিন বললেন, আপনার কাছে আসি যাই, কই কিছু তো হলো না। তিনি খুব ঝাঁঝিয়ে উত্তর দিয়েছিলেন, আমি কারোর খাইও না নিও না, তোমাদের এখানে আসতে ইচ্ছে হলে এসো, না হয় এসো না। এমন একজন গুরু যিনি কখনো কোনো অবস্থাতেই আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করেন না, মন মুখ এক করা মানুষ। তার যে যাবতীয় ছোটাছুটি শুরু হলো সেগুলো যেন শান্ত হয়ে গেল। ক্লান্ত রামদত্ত ঠাকুরের সেই দক্ষিণেশ্বরের ঘরের বাইরের বারান্দায়
অঝোরে কাঁদছেন, তার দুঃখে যেন বৃক্ষতরুলতা তাদের মানে হাওয়া দিতে ভুলে গেছে, গঙ্গার যেন স্রোত স্তব্ধ হয়ে গেছে। মধ্যরাত্রিরে শ্রীরামকৃষ্ণ তার ঘরের বাইরে এলেন এবং আসার পর তিনি শ্রীরাম তাকে কৃপা করলেন, তিনি একটা নতুন জন্ম লাভ করলেন, নতুনভাবে জীবনকে দেখতে শিখলেন, তিনি ভগবানের একটি অপূর্ব রূপ দর্শন করলেন। আমাদের সকলের জীবনের ক্ষেত্রেও এই গল্পটা একইভাবে সত্য। তথাপি আমরা আমাদের সামনের যাবতীয় কিছু দেখেও সেটাকে না দেখার ভান করে একটু একটু করে অন্য কিছু খুঁজে দেখি, যখন সব দিক খুঁজতে খুঁজতে আর কোথাও আমাদের পালানোর পথ থাকে না, তখন আমরা ভগবানের কাছে আসি। পূজনীয় মহারাজ বলছেন, এই যে আমরা যে ডানা ব্যথা করার জন্য নানা জায়গায় ঘুরে বেড়াই, এটারও যেন প্রয়োজন আছে। এই প্রয়োজনটা না থাকলে বোধহয় কখনো আমাদের ভগবানের কাছে আসা হতো না। মহারাজ বলছেন, যারা তাঁর শরণাগত তারাই শান্তি লাভ করবে। অর্থাৎ শুধুমাত্র ভগবানের কাছে এলে নয়, যারা উচ্চ আদর্শ উচ্চ জীবনেতে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে একমাত্র তারাই এই শান্তি লাভ করবে। মহারাজ বলছেন, ভগবত চরণে আত্মসমর্পণের অন্তরায় কি, এটা আমাদের বেসিক প্রবলেম। আমরা তো ভগবানের কাছে নিজেদের নিয়োজিত করতে চাই, তাহলে কেন পারি না, কী সমস্যা, কোথায় আটকায়? বলছেন, অন্তরায় আমাদের বাসনা কামনা আসক্তি, বাইরের জিনিসের পেছনে এত যে ছোটাছুটি, শান্তি ও আনন্দের আশায় সে আশা পূর্ণ হয় না। তবে ব্যর্থ প্রয়াসে ডানা ব্যথা হয় এটুকুই লাভ, অনেক ঘুরে ঘুরে ক্লান্ত না হলে তাকে আশ্রয় করা হয়ে ওঠে না। ডানা ব্যথা করলে চৈতন্য হয়, তখন আসল শান্তির রাস্তা ধরি। আমরা অনেক সময় খুব সহজে সব কিছুর একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করি। আপনারা অনেকেই যারা দক্ষিণ কলকাতায় থাকেন, তারা লেককালীবাড়িতে গিয়েছেন। লেককালীবাড়িতে একসময় একজন সাধক থাকতেন, যিনি নানা রকমের জিনিসপত্র দিতেন, যে সেই জিনিসপত্রগুলো ব্যবহার করলে আমার খুব মজা লাগতো। একবার একজনের সঙ্গে গিয়েছিলাম, যে সেখানে কি দেওয়া হলো না, এক ধরনের কাজল, বশীকরণের কাজল। সেই কাজল পড়লে নাকি আমাদের যাদের স্বামী তার স্ত্রী থেকে দূরে চলে গেছে, তে বশীকরণ হয়ে যাবে। মায়ের প্রসাদে সিঁদুর দেওয়া হতো, সেই সিঁদুর নাকি কপালে পড়লে ইয়ে হয়ে যায়। যেখানে ব্যক্তিগত সম্পর্কগুলো ছিঁড়ে গেছে সেখানে এই কাজল সিঁদুর কোনো কাজ করে না। এই ব্যক্তিগত সম্পর্কগুলোকে জোড়ার জন্য নিজেকে একটা উচ্চতায় নিয়ে যেতে হয়। যখন এই ব্যক্তিগত সম্পর্কগুলো একটা একটা করে হারিয়ে যায়, তখন নিজেদের ব্যক্তিগত চরিত্র, নিজেদের উজ্জ্বলতম চরিত্র আমাদের আবার সেই পুরনো সম্পর্কের সঙ্গে বাঁধতে সাহায্য করে। তাই এই রকম জিনিস, এই কামনা বাসনা, আমরা বাইরের সম্পর্ক বাইরে চাকচিক্য দিয়ে ধরার চেষ্টা করি, আমরা অন্তরের ভালোবাসা দিয়ে ধরার চেষ্টা করি না। এই যে গল্পের কথা আপনাদের অনেকবারই বলেছি, সুচিত্রা ভট্টাচার্য, একটা ছোট্ট গল্প, সেইখানে দেখা গেল এক অধ্যাপক দম্পতি একটি বাড়িতে ভাড়া এসেছেন। বাড়িওয়ালা আর বাড়িওয়ালার স্ত্রী সারা দিন একে অপরের সঙ্গে ঝগড়া করে, এত ঝগড়া করেন, কর্তা বলেন তোমার মাসিমার দোষ, গিন্নি বলেন তোমার মেসোমশাইয়ের দোষ। বাড়িতে কাকছিল অবধি বসে না, সেই মেসোমশাই অসুস্থ হয়ে পড়লেন। তাকে দেখতে সেই অধ্যাপিকা গিয়েছেন, শুনছেন মেসোমশাই উ করছেন। মাসিমা বলছেন, ও আচ্ছা, তোমার শীত করছে, ঠিক আছে গলার কাছে চাদরটা টেনে দিচ্ছি। অধ্যাপিকা বাইরে, যিনি লেখিকার বয়ানে লিখছেন, তিনি বলছেন যে কেউ কারুর যখন কথা বলতো তখন নাকি কেউ কারুর কথা বুঝতে পারতো না, এখন কিন্তু এই কথাগুলো সবাই বুঝতে পারছেন, দুজনের অনুচ্চারিত কথাও হয়ে যাচ্ছে। দেখবেন ভালোবাসা যত গভীর হতে থাকে তখন বাইরের এইসব দিনগুলো অনেক কমে যায়। আমরা সাধারণত ওই করি, যেটা যখন নতুন নতুন ভাব হয় তখন আমাদের জানাতে হয় আমি এসেছি, আমাদের উপস্থিতিটা বলতে হয়। তারপরে একটা সময় অনেক জমায়েতের ভাতের মাঝে যখন দুই বন্ধুর দেখা হয়, দুঃখ থেকে চোখে একবারে পিটিয়ে দিলে চোখ
পিটপিট করে দিলেই আমরা আমাদের মনের ভাষা বলতে পারি। ভগবানের সঙ্গে এই সম্পর্কটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ আমাদের বারবার পরিচয় দিতে হবে, আমি মুখচন্দ্র অমুক, আমি তোমার কাছে এত সালে এসেছিলাম, অমুক মহারাজ আমায় মন্ত্রদীক্ষা দিয়েছিলেন, এই কথাগুলো যতদিন আমাদের বলতে হবে, নিশ্চিত 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 করে জানুন আমরা ভগবান থেকে অনেকটা দূরে সরে গেছি। মুণ্ডকোপনিষদে দুটি পাখির উপমা। দুটি পাখি একই গাছে আশ্রয় করে আছে, একটি বসে আছে ওপরের ডালে, একটি নিচের ডালে। সেই গাছে দুরকম ফল, কতগুলো মিষ্টি কতগুলো তেতো। অপর পাখি কোনো ফলই খায় না, সে দ্রষ্টা মাত্র, পরমার উপমা স্থল। নিচের পাখিটি কখনো মিষ্ট ফল খাচ্ছে, কখনো তেতো ফল খাচ্ছে। মিষ্ট ফল খেতে ভালো লাগে আর তেতো ফল খেলে কষ্ট হয়। নিচের পাখি জীবাত্মার উপমা স্থল। তেতো ফল খেয়ে দুঃখে দুঃখ পেয়ে সে এক একবার ওপরের পাখির দিকে তাকায় আর ভাবে, উনি কেমন আনন্দে রয়েছেন, এসব খান না, তাই সদানন্দময়, উনি যথার্থ বুদ্ধিমান। এইভাবে তার মন ক্রমে ওপরের পাখির দিকে আকৃষ্ট হয়। গল্পটা এই, দ্বাস উপর্ণা সচুজা সখায়া। একটা গাছে একই রকম দেখতে দুটি পাখি বসে আছে। ওপরের পাখিটি শান্ত স্থির, নিচের পাখিটি সেই একবার মিষ্ট ফল খেয়ে আনন্দে আপ্লুত, তেতো ফলকে খুব দুঃখিত, কিন্তু আবার ওপরের লাল টুকটুকে ফল খেয়ে ভাবে, সব ফল কি আর তেতো হবে, কিছু কিছু মিষ্টও হবে। সেই ভেবে সে যখন আবার ঠোকর দেয় মিষ্টি ফল খায়, তখন বলে, হ্যাঁ আমার অভিজ্ঞতা কি একেবারে বৃথা যাবে? তার অভিজ্ঞতা বৃথা যায় না, তাই সে ওই রকম কাজ করতে থাকে। সে একবার মিষ্ট ফল খায়, একবার তেতো ফল খায়। এই খেতে খেতে ওপরের দিকে উঠে যখন, তখন দেখে যে ওপরের যে পাখি সে দ্রষ্টার স্বরূপ বসে আছে। শাস্ত্রকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দুটোই আমি, একজন জীবাত্মা একজন পরমাত্মা। জীবাত্মা হচ্ছে আমি, মলিনতা যুক্ত আমি, আর পরমাত্মা হচ্ছে আমি, মলিনতাহীন আমি। আমরা জগতের সকলের কাছে আশা করি, আমাদের নিজেদের প্রতিষ্ঠা ধরে রাখার জন্য কত রকম বাঁকা পথ দিয়ে যাই, কিন্তু সব বাঁকা পথ যে শেষে সোজা হয়ে যায় সেটা আমরা কিছুতেই অনুধাবন করতে পারি না, এবং সেই অনুধাবন করতে পারি না বলে আমাদের জীবনে এত কষ্ট এসে উপস্থিত হয়। আমরা ভীষণ রকমের কষ্ট পাই, আমাদের ভীষণ রকমের নানা রকমের মানে কষ্টের অভিজ্ঞতা আমাদেরকে মথিত করে রাখে। কিন্তু আমরা যদি কোনো কিছুই না চাই, যদি কিছু ফিরেও যদি না চাই, দেখবেন আপনার সমস্ত কিছুতেই আপনি একটা আনন্দ খুঁজে পাবেন। যখন কোনো কাজ করবেন, সেই কাজটা যত আমরা কোনো রকম চাহিদা শূন্যভাবে করব, দেখবেন তার ভেতরে দেওয়ার আনন্দটা এত তীব্র হবে যে আমরা একবারে সবসময় কন্টেন্টেড থাকব। আমি একজনকে দেখেছি, তিনি তার সব হারিয়েছেন, কিন্তু তিনি তবুও মানুষের সেবা করতে, মানুষকে সাহায্য করতে কখনো পিছু পা হন না। এই সংসার বৃক্ষে শুভাশুভ দুই রকম কর্ম রয়েছে। নিজ নিজ কর্মানুযায়ী আমরা কখনো সুখ ভোগ করছি, কখনো দুঃখ ভোগ করছি। শুভ কর্মের ফল সুখ আছে, দুষ্কর্মের জন্য দুঃখ পাই। তখন ভাবি, কেন অমন করলুম? এসব অভিজ্ঞতার ভেতর দিয়েও আমরা এগোই সেই পরমাত্মার দিকে, যিনি কোনো ফলভোগ করেন না, প্রকৃত শান্তি রয়েছে তার মধ্যে, আমাদের তাকেই আশ্রয় করতে হবে। এই দুরকমের কর্মফল এর মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। জন্ম থেকেই এই যে আছে না, এভরি সেইন্ট হ্যাজ এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। যারা আজকে সন্ত হিসেবে ঘোষিত হচ্ছে, সন্ত হিসেবে তাকে দেখা হচ্ছে, তার জীবনে অনেক ঘটনা আছে, তার অনেক জীবনের অনেক আশার আলোর গল্প আছে। আবার যে আজকে যাকে আমরা চোর বলছি, সেও যদি চেষ্টা করে তাহলে সেও নিজেকে একটা নতুন জীবন সে যাপন করতে পারবে, এটা হচ্ছে কথা। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা শিক্ষা আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন। আমাদের প্রত্যেকটা শিক্ষা আমাদের শেখায়, গরম গরম খাবার খেয়েছি, ঠান্ডা না করেই চামচে করে মুখে ভরে দিয়েছি,
না বার করতে পারছি না গলার ভিতর ঢোকাতে পারছি। মুখের ভিতরে গালটালগুলো সব পুড়ে গেল। আমাদের শেখালো যে এইরকম তাড়াহুড়া করলে আমাদের এই হবে ফল। তাই এই যে একটা যে আমাদের কটু অভিজ্ঞতা আছে, এগুলো আমাদের শেখায়, আমাদের ধীরে ধীরে পারফেক্ট করতে শেখায়। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আছি, এই মার্চ মাসের সময় ফেব্রুয়ারির মাঝামাঝি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হবার পরে মাস্টারমশাইদের চিঠি পাঠানো হতো, যে ভদ্রলোক এসে আমাদের সব ক্যালকুলেশন করে দিয়ে যেতেন, তিনি আমাদের বুঝিয়ে যেতেন। যদি মাস্টারমশাইরা যদি তর্কাতর্কি করেন, আইনের কোন ধারার কোন উপধারা সেগুলো দেখাতে হবে, সেগুলো আমাদের শিখিয়ে দিয়ে যেতেন। তা এইরকম একজন মাস্টারমশাই, তাকে পাঠানো হবে নোটিস। তা সিদ্ধেশ্বর মহারাজ অমলানন্দজি বলেছেন তিনি আগে গিয়ে কলেজে গিয়ে তার সঙ্গে কথা বলবেন এবং তারপরে নোটিশটা যেন তাকে ধরানো হয়। তা আমি কলেজে গিয়েছি, উৎসাহের চোটে নোটিশটাও পকেটে করে নিয়ে গেছি। মহারাজে যে বলবেন সেটা বলার যে প্রয়োজন আছে, প্রিয়াম্বলটা দেওয়ার প্রয়োজন আছে, এটা আমরা একেবারেই বুঝতে পারলাম না। আমি গিয়ে তার হাতে নোটিশটা ধরিয়ে সই করিয়ে নাচতে নাচতে এলাম, যে জগৎকে বিজয় করে ফেলেছি। কিছুক্ষণ বাদে মহারাজ যখন গেলেন, মহারাজ যখন তার সঙ্গে ওই বিষয় নিয়ে কথা বললেন, তিনি মহারাজকে খুব ঝাঁঝিয়ে বললেন, একটা ভুল করেছি কতজন মিলে বলবেন, আপনার ব্রহ্মচারী এসে নোটিশ ধরালেন, আপনি এসে সবার সামনে আমাকে বলছেন, আমার কি কোনো মান সম্মান নেই? তো মহারাজ ফিরে এলেন এবং এসে আমাকে খুব বকুনি দিলেন। আমি সেই প্রথম বুঝলাম যে কোনো কাজ সেটা একটা যে প্রণালীবদ্ধভাবে আছে, এই পরপর যে পর্যায়ক্রমে সেই কাজগুলোকে করতে হয় সেটার কীরকমভাবে প্রয়োজন আছে। এই ভুল আমি এই 28 বছরের জীবনে কখনো কোনো দিন কোনোভাবে করিনি, এটা হচ্ছে কথা। আমি এই উদাহরণটা এই কারণে দিলাম, আমাদের ব্যক্তিগত এটা এমন না যে ব্যক্তিগত আখ্যান করছি, তা নয়। এই আপনারাও আপনাদের জীবনে মিলিয়ে দেখবেন বহু ভুল আমাদের কেমন করে নতুন করে তৈরি করতে সাহায্য করেছে। ব্রাহ্ম সমাজের আচার্য শিবনাথ শাস্ত্রী ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। তার সম্মুখে একজন জিজ্ঞাসু ব্যক্তি ঠাকুরকে প্রশ্ন করলেন, গুরুর প্রয়োজন আছে কি? ঠাকুর বললেন, সদ্গুরু লাভ তো মহাভাগ্যের কথা, নিজের চেষ্টায় এগোনো যায় না এমন নয়, তবে সাধন পথে সদ্গুরু বিশেষ চেষ্টা করেন। এই সময় গঙ্গাবক্ষে একখানা স্টিমার যাচ্ছিল। ঠাকুর সেই জিজ্ঞাসু ব্যক্তিকে বললেন, ওটি কখন চুচুড়ায় পৌঁছবে বলতে পারো? সে বললে, আজ বিকেল 5টা নাগাদ। ঠাকুর এই সময় আজ বিকেল 5টা নাগাদ ঠাকুর বললেন, আচ্ছা ওই স্টিমারের সঙ্গে যে গাধা বোটটি দড়ি দিয়ে বাঁধা আছে, এও তো আজ বিকেল 5টায় চুচুড়ায় পৌঁছে যাবে, কিন্তু স্টিমার থেকে একে যদি খুলে দেওয়া হয় তাহলে এ কখন সেখানে পৌঁছবে মনে হয়? দর্শক বললে, নিজের শক্তিতে এই গাধাপোর কাল সকালের আগে চুচুড়ে পৌঁছতে পারবে বলে মনে হয় না। ঠাকুর বললেন, সদ্গুরু লাভ হলে শীঘ্র এগোনো যায়, ভুলভ্রান্তি দুর্বলতায় সময় নষ্ট হয় না। এইটা হচ্ছে কথা, কেন আমাদের গুরুর প্রয়োজন হয়। অনেকে প্রশ্ন করেন যে দীক্ষা নেবার কি প্রয়োজন আছে? একটাই উত্তর, আমরা স্কুলে যাওয়ার আগেই আমাদের হাতে কড়ি হয়ে যায়, আমরা অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, বিড়াল ঈগল পাখি পাছে ধরে, এগুলো আমরা সব শিখে যাই। কিন্তু স্কুলে গিয়ে শিখি ওই অ ম আর রয় আকার দিলে আমরা শব্দ হয়, আমরা আজ ভাত খাচ্ছি, এই যে আলাদা আলাদা শব্দগুলোকে দিয়ে একটা বাক্য রচনা করে মনের ভাব প্রকাশ করা যায়, আর সেই বাক্যগুলিকে সংগঠিত করে একটি পরিচ্ছেদ রচনা করে মনের একটা বিশেষ ভাবকে প্রকাশ করা, নিজেকে যে মেলে ধরার শিক্ষা, এটা আমাদের প্রয়োজন হয়। এ স্টিমারের সঙ্গে গাধা বোট চলেছে স্টিমারের শক্তিতে, স্টিমার যদি 5টায় গিয়ে পৌঁছয় তাহলে সে 5টাতে গিয়ে পৌঁছতে পারবে, কিন্তু যদি কোনো কারণে স্টিমার থেকে তাকে আলাদা করে দেওয়া হলে তার নিজের শক্তিতে পরের দিন সকালে গিয়ে পৌঁছবে। এই কারণে পৌঁছবে সবাই, কিন্তু আমাদের গুরুর প্রয়োজন আছে, আমাদের ভেতরে সেই অনুরাগ নেই, পথ আমরা জানি না, গুরু আমাদের ওই পথে চলেছেন বলে পথটি বলে দেন, এই কারণে গুরুর প্রয়োজন আছে।
ঠাকুর বলছেন, তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তি তার হাতেই থাকে। আমরা অবতারকে আশ্রয় করে তার দিকে সহজে এগোতে পারি। অবতারের সঙ্গে যদি গাধাপুত্রের মতো নিজেকে বেঁধে নিতে পারি, তাহলে এই সংসার সাগর ঠিক পাড়ি দিতে পারব, আসল শান্তি লাভ করব। আমরা ভগবানের সঙ্গে যদি জুড়ে যেতে পারি, তাহলে আমরা সহজেই তাকে লাভ করতে পারব। ভগবান আমাদের কাছে গুরুরূপে আসেন, আমাদের জীবনে আমাদের পথকে সুগম করে দেওয়ার জন্য। আমার মনে আছে, পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজের শরীর চলে যাওয়ার পরে আমার মনে খুব দুঃখ হচ্ছিল। তার কারণ হচ্ছে, আমি যবে থেকে একটু বড় হয়েছি তবে থেকে ভূতেশ আনন্দজির সাহচর্য পেয়েছি, এবং আমার সব বিপদ সব আপদের সময় আমি মনে করতাম যে ভূতেশ আনন্দজি আছেন, ওনাকে গিয়ে বললেই সব ঠিকঠাক হয়ে যাবে। যখন তিনি চলে গেলেন, এইটা খুব বোধ হলো যে কেমন করে বাকি জীবনটা কাটাবো। আত্মস্থানন্দজিকে গিয়েই কথা বললাম, তখন উনি ভাইস প্রেসিডেন্ট। আমি বললাম, মহারাজ বলছেন কেন দুঃখ করছিস? আমি বললাম যে আমি মহারাজকে আর দেখতে পাবো না, এইটা আমার খুব দুঃখ হচ্ছে। উনি বললেন, সে কি রে, তুই যে রোজ দুবেলা তাকে দেখতে পাচ্ছিস, মানুষ পুজো করার সময় তার সঙ্গে যে দেখা হচ্ছে, সে দেখাটা কি দেখা নয়? আমার নিজের বোধ হলো আমি কি মূর্খের মতো এতক্ষণ কথা বলছি। তার সঙ্গে যে রোজ দেখা হচ্ছে, সাধন ভজনের পদ্ধতিটাই বদলে গেল। আগে একটা নির্দিষ্টভাবে তাকে করা হতো, এখন মনে হলো আমি যেন গুরুর সঙ্গে নিত্য যেটুকু সময় কাটাচ্ছি ওটা যেন খুব আনন্দের সময়। মহারাজের বয়স যেন ওইখানেই থেমে গেছে, আমিও ছোট্ট শিশুর মতো হয়ে গেছি। তার সঙ্গে নিত্য গল্প করছি, তার সঙ্গে জীবনের নানা গল্প করছি। যেমন করে মহারাজ হেসে উত্তর দিলেন, সেই রকম গুরুকে দেখা একটা অন্য রকমভাবে হতে থাকলো। ঈশ্বরের যে স্পর্শ, সেটা যেন তার মধ্যে দিয়ে প্রকাশিত হতে থাকলো। এইটা হচ্ছে কথা, ভগবানের সঙ্গে আমরা যদি সংযুক্ত হতে পারি, সেটা অবশ্যই আমাদের গুরুর মাধ্যমে আমরা সংযুক্ত হই, তাহলে খুব সহজে এই সংসারের যে কষ্ট এর থেকে পেরিয়ে যেতে পারবো। মাস্টারমশাই বলছেন না, সংসার ঘোর অর্ণবে, যিনি কর্ণনার স্বরূপ আমাদের বসে আছেন, সেই শ্রীরামকৃষ্ণকে তিনি প্রণাম করছেন। গীতায় বলেছেন, মাইয়াসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়, অর্জুন তুমি আমাতে আসক্ত চিত্ত হও এবং আমাকে আশ্রয় করো। আসক্ত চিত্ত হওয়া মানে ভালোবাসা। কথাটা হচ্ছে, বিষয়াসক্তি ছেড়ে তাকে ভালোবাসতে হবে। ভক্ত ভগবানের সম্বন্ধই তো ভালোবাসা, সেজন্য তাকে পিতা মাতা সন্তান বা যে কোনো একটিভাবে চিন্তা করতে হয়। ভালোবাসার মূল কথাই হলো আত্মনিবেদন। আশ্রয় করা মানে শরণাগত হওয়া, ভগবানকে ভালোবেসেই আশ্রয় করতে হয়। শুধু সুযোগ সুবিধা আদায়ের জন্য সে স্বার্থযুক্ত সম্বন্ধ, সেটি অনেক নিকৃষ্ট। ভগবান বলছেন, আমাতে আসক্ত হও। আমরা বলি আসক্তি ত্যাগ করার কথা, পানাসক্তি, আমার পানে আসক্তি আছে। আমাদের এখানে প্রসাদি পান দেওয়া হয়, সেই পান খাওয়ার আমার খুব একটা আকর্ষণ আছে। আমাদের এখানে খুব ভালো পান তৈরি হয়, সেই পান খাওয়ার, নিত্য ঠাকুরকে যে পান দেওয়া হয় সেই পান আমি খাই। আমি অনেককে বলি আমার এই পান আসক্তি আছে, এই পানের আসক্তি, এই ধরনের আসক্তি আছে, এই ভালোবাসাটা ভীষণভাবে আছে, ঠাকুর খেয়েছেন সেই পান আমি খাচ্ছি এই ভেবে। ভগবানের সঙ্গে এই রকম সম্পর্ক থাকা দরকার। গহনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিতে এসেছেন, ব্রহ্মচর্য দীক্ষার পর ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, বিড়বিড় করে কিছু বলছেন। একসময় জিজ্ঞেস করলেন, কতজনের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে? সেবক বলল, 38। আবার বিড়বিড় করে কিছু বলছেন। আবার খানিক বাদে জিজ্ঞেস করেন, তাহলে কতজনের হলো? সেবক বলছে, 38। প্রথমবারটা আমি অত লক্ষ্য করিনি, কিন্তু দ্বিতীয়বার যখন মহারাজ রিপিট করলেন, তখন মহারাজের দিকে তাকিয়ে দেখছি মহারাজ যেন তার সমস্ত কথা ঠাকুরকে বলছেন। মহারাজ আমাদের বলতেন, আমাকে একবার বলেছিলেন যে, ভগবানের সঙ্গে অনেক কত মানুষের সঙ্গে কথা বলার জন্য তোমরা আপ্লুত হও, তোমরা কেন ভগবানের সঙ্গে কথা বলার অভ্যাস তৈরি করো না? আমরা তখন পিপিটিসিতে মহারাজের সঙ্গে দেখা করতে গেছি। মহারাজ জিজ্ঞেস করলেন, কেন দেখা করতে এসছো?
আমরা বললাম তাপস মহারাজ পাঠিয়েছেন আপনার সঙ্গে দেখা করতে এবং আপনি যদি কিছু কথা বলেন সেই কথা শুনতে। মহারাজ বললেন, এই তো দেখা হলো, প্রণাম হলো, লজেন্সও দেওয়া হলো। বললেন, তোমরা নতুন এসেছ, তোমাদের আমার একটাই কথা, ভগবানের সঙ্গে নিত্য কথা বলা অভ্যাস করো, তার সঙ্গে তাকে বন্ধুর মতো তাকে আঁকড়ে ধরার চেষ্টা করো। যত তাকে বন্ধুর মতো আঁকড়ে ধরবে তত দেখবে এই জগৎ সংসারে সবাইকে তুমি ভুলে গিয়ে শুধুমাত্র ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করবেন। আমাদের ধর্মদানন্দজি মহারাজ ছিলেন, তিনি বলতেন আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা ভগবানকে নিজের আত্মীয় করব বলে ঘর ছেড়ে আসি, নিজের বাবা মা তাদেরকে ছেড়ে আসি, আর আমরা ভক্তদের মধ্যে নিজেদের বাবা মা দাদা দিদি তাদের খোঁজার চেষ্টা করি। অথচ আমরা ঠাকুরের ভেতরে মুখে বলি তুমি আমার সমস্ত আশ্রয়, তুমি আমার দেব, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি সব, কিন্তু সেটা সত্যি অর্থে সেটা করি না। কিন্তু সেটা যদি করা হতো আমাদের জীবন বদলে যেত। আমরা কখনো মানুষের কাছে সাহায্য চাইতাম না, সব সময় ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করতাম। এইটিই বলছেন ভগবান, বলছেন মাইয়া আসক্ত। কেন ভগবানের আসক্তি করতে হয়? কারণ তার ভেতরে শুধু পজিটিভনেস আছে, তার ভিতরে শুধু গুণ আছে, কোনো বদগুণ নেই। প্রভু মেরে অবগুণা চিত্তা না ধরো, তার কাছে প্রার্থনা করছি যে আমার ভিতরে অনেক অবগুণ আছে, তুমি সেগুলোকে না দেখে আমাকে তার বাইরে নিয়ে চলো। আসক্তি মানে আমি আমার ভাব, তাঁতি আসক্তি ছাড়া অন্য যে কোনো আসক্তি তার উপর পূর্ণ নির্ভরতার পথে অন্তরায়, তাকে ছাড়া অন্য যে কোনো কামনাই এ পথে বাধক। আবার দেখো, একটা কামনা রাখলে তার থেকে আবার শত কামনার উদ্ভব হয়। গীতায় বলেছেন অধঃপাতে যাবার সাতটি ধাপ, বেশি বিষয় চিন্তা থেকে আসে আসক্তি, আসক্তি থেকে কামনা প্রাপ্তির সংকল্প, কামনা প্রতিহত হলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ অবিবেক, মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে শেষে প্রাণনাশ, মানুষ একেবারে পশু হয়ে যায়। কামনা লোভ ক্রোধ সব আসক্তি থেকে হয়, এই তিনটি নরকের দ্বার। আসক্তি প্রতীকের সর্বনাশ করে, আসক্তি দূর করবার জন্য সাধুসঙ্গ সাধ্য হয়। এ সংসার আমার নয় তাঁর এই ভাবটি চায়, এটি আনাই লক্ষ্য। গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোকে ভগবান বলছেন ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহ, সন্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। ধ্যায়েত বিষয়ান পুংস, যখন বিষয়বস্তু প্রাপ্তির জন্য আমি মনে মনে চিন্তা করি, ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, উপজায়তে মানে জন্মগ্রহণ করে, সেটা পাবার ইচ্ছা আমার মনের ভেতরে জাগে। সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাত ক্রোধো বিজায়তে, সেটাকে পাওয়ার ইচ্ছা থেকে সেটা আমার হবে। কাম শব্দটার অর্থ এখানে এটা আমার, সেন্স অফ পজিশন, এটা আমার হাতের মুঠোর মধ্যে থাকবে, এইটা আসে। যখন সেটা পাই না তখন আমার ভেতর ক্রোধ আসে। ক্রোধাত ভবতি সন্মোহ, ক্রোধ কী করে? আমার চিন্তা ভাবনার উপর যেটা একটা সম্মোহের জাল বিস্তার করে দেয়, আমি ভালো মন্দ কিছুই যেন চিন্তা করতে পারি না। ক্রোধাত ভবতি সন্মোহ, সন্মোহাত স্মৃতিবিভ্রমা, সন্মোহ কী করে? আমি কী, আমার কী করণীয়, আমার যে প্রকৃতি সেটা ভুলে যাই। স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি, এমন আমরা কাজ করি, পশুর তুল্য আচরণ করি। আজকেই বিকেলবেলায় সকালে একজনের সঙ্গে কথা হচ্ছিল, যিনি জেলে গিয়ে ছেলেপুলেদের পড়ান, তিনি আমি জিজ্ঞেস করছিলাম কোনো ভয়ঙ্কর আসামির সঙ্গে তোমার কখনো দেখা হয়েছে? অনেকের কথাই বলছেন, একজনের কথা বললেন, আপনারা এই ঘটনা যারা পত্রিকা পত্রপত্রিকায় পড়েছেন তারা এই ঘটনাটা জানেন। একজন ব্রাঞ্চ ম্যানেজার কোনো একটা জায়গায় পোস্টিং হয়েছিলেন, সেখানে গিয়ে কোনো একজন মহিলার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল।
তারপর সম্পর্ক তৈরি হওয়ার পরে সেটা বেশ চলছিল, যখন জানাজানি হয়ে গেল তখন তিনি সেই মহিলাকে একেবারে কেটে দুখণ্ড করে দিলেন। লেখাপড়া যেন একটা মানুষ বটি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে তাকে একটা সুটকেসের ভেতরে ভরে সেইটাকে নিয়ে একটা অটোতে করে পাচার করার চেষ্টা করছিল। অটো পাচারও হয়ে গেছিল, কিন্তু ওই যে সুটকেসের বাইরে থেকে যে রক্ত সেইগুলো ওই অটোতে পড়েছিল। তিনি একটা জায়গায় নেমে গেছেন, অটোওয়ালাকে ভাড়া দিয়েছেন, অটোওয়ালা চলেও গেছে, কিন্তু পরের যিনি সেই অটোতে উঠলেন তিনি দেখালেন যে রক্ত পড়ে আছে, এবং রক্ত পড়ে আছে দেখেই তারা পুলিশের কাছে যান এবং তারপর খুঁজে পাওয়া গেল সেই মানুষটিকে। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তার বিচার হলো এবং তিনি এখন সশ্রম কারাদণ্ড দণ্ডিত আছেন, হাওড়ার একটি জেলেতে আছেন, যেখানে তিনি পড়তে যান। তিনি পড়াতে যান, এই দিদিমণি পড়াতে যান, তিনি সেই মাস্টার সেই ব্রাঞ্চ ম্যানেজার তিনি ক্লাস করতে আসেন। উনি ওনার কথা বললেন যে ক্লাস করতে যখন আসে সেই শান্ত মানুষটাকে দেখলে একবারও বোধ হয় না এ এত বড় এত ভয়ানক কাণ্ড করতে পারে। বলছেন লজ্জায় মাথা তোলে না, এত তার কষ্ট হয় যে অতীতটাকে যে ফেলে এসেছে সেটা সে বুঝতে পারেনি। বেলুড় মঠে একবার 34 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মন্ত্র দীক্ষা হয়েছিল, মেদিনীপুর জেল থেকে নিয়ে আসা হয়েছিল তাদের। তার মধ্যে তারা তো ভালো করে ধুতি টুতি পরতে পারে না, আমরা স্বেচ্ছাসেবকরা তাদের ধুতি পরিয়ে দিচ্ছিলাম। আত্মস্থান নদীজি তখন সঙ্গগুরু, আমাকে যার দায়িত্ব দেওয়া ছিল সে লোকটা ঠক ঠক করে কাঁপছে, দেরি হয়ে গেছে বলে স্কুলের বাচ্চারা যেরকম ক্লাসে ঢুকতে ভয় পায় তিনি সেরকম ভয় পাচ্ছেন। আমি শুনলাম তিনি আঁশবটি দিয়ে তার স্ত্রীর গলাটা কেটে এমন কেটে ফেলেছিলেন সেটা ছিটকে দূরে গিয়ে পড়ে গেছিলো, অথচ সেই মানুষটাকে দেখে এমন ভালো মানুষ বলে বোধ হচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না তিনি এমন অপরাধ করতে পারেন। এইটাই সবটাই ক্ষেত্রে আমাদের বিষয় বাসনা এমনভাবে আমাদের কাজ করে যে আমরা নিজেদেরকে মানুষ থেকে পশুত্বে নামিয়ে দিই, এটা আমরা বুঝতে পারি না। উপনিষদের সার হলো গীতা, উপনিষদের সার হলো গীতা, আর গীতার সার পাবে কথামৃতে। ঠাকুর কত গভীর কথা কেমন সুন্দর ও সহজভাবে বলেছেন, কথামৃত দেখবে। বড় বড় পণ্ডিত তার কথা শুনে মুগ্ধ হয়ে যেতেন। বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে বললেন বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন এসব ইঁটো হয়ে গেছে, মুখে উচ্চারণ হয়েছে পড়া হয়েছে তাই ইঁটো হয়ে গেছে হয়েছে। একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি, ব্রহ্ম। বিদ্যাসাগর মহাশয় মহাপণ্ডিত শুনে খুশি হয়ে বললেন বাপ এটি তো বেশ, আজ একটা নতুন কথা শিখলাম। সংসারের সব সাধারণ ব্যাপার থেকেই ঠাকুরে তার দৃষ্টান্ত ও উপমাগুলি আহরণ করেছেন। কি অবজারভেশন, তাই তো চালকলা মাথা বিদ্যার ধার দিয়ে জানলি, কথামৃত খুব পড়বে। কথামৃত হলেন বলছেন উপনিষদের সার হলো গীতা, আর গীতার সার হলো কথামৃত। কত গভীর কথা কেমন সুন্দরভাবে বলা হয়েছে, সহজভাবে বলা হয়েছে। ঠাকুরের প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি আচরণ এত সুন্দর করে বলা। স্বামীজি বলছেন অন্ধবিশ্বাস, ঠাকুর বলছেন সে কিরে চোখলা বিশ্বাস আর অন্ধবিশ্বাস তাও হয় নাকি, একটা নতুন কথা। আমরা কিন্তু অন্ধবিশ্বাস বলেই থাকি, কিন্তু ওই বিশ্বাস আর অবিশ্বাস এই দুটোর ভেতরে ফারাক ঠাকুর আমাদের বুঝিয়ে দিল। এটা হচ্ছে কথা সব কিছু। স্বামীজি আর বারবার আসছেন ঠাকুরের কাছে, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন না, জিজ্ঞেস করছেন নরেন আমি তো তোর দিকে ফিরেও তাকাচ্ছি না, তাহলে তুই কেমন করে তুই কেন আসিস? বলছে আমার ভালো লাগে তাই আমি আসি। এইটা হচ্ছে ভালোবাসা, ভগবানকে কেমন করে ভালোবাসতে চায়, কিচ্ছু চাই না শুধু তোমাকে ভালোবাসি তাই আসি, এটা যেন আমাদের জীবনের শিক্ষা আছে। কথামৃতে আছে জলসেচের দৃষ্টান্ত, আলের মধ্যে ঘোক ইঁদুরের গর্ত থাকলে খেতে জল দাঁড়ায় না। আমাদের সব জপতপের ফল বাসনা ঘোক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কাজেই কামনা বাসনা রূপ ঘোকগুলোকে বন্ধ করা দরকার, সেজন্য তার শরণাগত হতে হবে, প্রার্থনা করতে হবে প্রভু তুমি এসে আমাকে সাহায্য করো। তার দিকে এক পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসেন সত্য,
তবে ভাবের ঘরে চুরি চলবে না। জলসেচের দৃষ্টান্ত আমরা সবাই জানি, জল সেচ করে নিয়ে এলো, রাত শেষ হয়ে গেল, দিনের বেলা পরের দিন গিয়ে দেখছে তার ক্ষেত যেমন শুকনো ছিল তেমনিই শুকনো আছে, অথচ আশেপাশের সমস্ত ক্ষেত সিক্ত হয়ে গেছে। তখন সে দেখলো তার আলপথে ইঁদুরে বাসা বেঁধেছে, গর্ত করে দিয়েছে, সেই গর্ত পথে জল ওখান দিয়ে চলে গেছে। আজকে একজন জিজ্ঞাসা করছিলেন কীরকমভাবে নিজেকে আপগ্রেড করা যায়। আপগ্রেড করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একেবারে কোনো রকম নিজেকে সামান্যতম কোনো রকমভাবে পজিটিভ বা রাইট মার্কিং না দিয়ে আমার ভেতরে যা কিছু নেতিবাচক জিনিস আছে সেগুলোকে সবার আগে খুঁজে বার করা, এটা এক নম্বর। তারপরে দুই, নিজেকে অ্যাসেস করা, এই যে আমার ভেতরে ত্রুটিগুলো আছে এর জন্য আমি কোথায় কোথায় পিছিয়ে পড়ছি, আর তিন, সেগুলোকে কেমন করে ওভারকাম করা। ঠাকুরের নিজের ভাষায় পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা নিয়ে এসে সেই কাঁটাটাকে তুলে ফেলা, তারপরে দুটো কাঁটাই ফেলে দেওয়া। প্রথমে নিজেকে অ্যাসেস করা, আমার ভেতরে কী কী কাঁটা আছে, তারপরে ওই কাঁটাগুলো আমার জীবনে কীরকম ক্ষতি করছে সেগুলোও জানা, তারপরে ওই দুটো কাঁটাই তুলে ফেলে বাইরে ফেলে দেওয়া। এছাড়া এগোনোর আর কোনো পথ নেই, আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা প্রথম দিন সফল হই না, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমরা যদি এই একই কাজ করে থাকি একটা সময় দেখব মালিন্যরহিত একটা ঝকঝকে মানুষে রূপান্তরিত হয়েছে। এ সংসার তার সংসারে, তবে এটা করতে হবে ভাবের ঘরে সামান্যতম চুরি না করে। আমরা যেন কখনো ভুলে না যাই যে আমরা তার কাজ করছি, এবং যেন আমরা যেন কোনো রকমভাবে ভাবের ঘরে সামান্যতম চুরি না করি। এ সংসার তার সংসার জেনে তার শরণাগত হয়ে এখনকার কর্তব্য করতে হবে। কিলের আশ্রয় নিলে যাঁতা আমাদের আর পিষে ফেলতে পারবে না, শরণাগতি হলে আসল সাধন। তার অপূর্ব দৃষ্টান্ত রসিকের জীবন। শ্রী শ্রীমা বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে তাকে কোলে নিতে হবে। ভক্তের জন্যই তো অবতার পুরুষ আসেন যুগে যুগে, তাদের আশ্রয় নিলে মানব জীবন সার্থক হয়, তার শরণাগত হতে হয়। এই কবিরের দোহা আছে, মাটি কহে কুম্ভার কো তু ক্যা রন্ধু মোহে, এক দিন এসা হোবেগা মেয়ে রন্ধুঙ্গি তোহে। দুর্বল কো ন সতাইয়ে যাকি মোটি হায়, বিনা জীবকে সাঁসো সে লৌহ ভসম হই যায়। চলতি চক্কি দেখ কর কহতা কবিরা রোয়ে, দো পটন কে বীচ মে বাকি রহা না কোই। আমরা একটা সময় অন্যদের অত্যাচার করতে থাকি, মাটি কুমোরকে বলছে যে আজ তুমি আমায় পাঠ করছো এটা খুব ভালো, কিন্তু একদিন একদিন এসা হোবেগা মেয়ে রন্ধুঙ্গি তোহে, একটা সময় আসবে আমার তলায় তোমাকে ঢুকে যেতে হবে, আমি তোমাকে একটু একটু করে তোমার সেই ছাল চামড়া সব আমি একটু একটু করে বার করব। দুর্বল কোন সতাইয়ে যাকি মোটি হয়, আমরা অনেক সময় দুর্বলদের কষ্ট দিয়ে থাকি, যাদের দীর্ঘশ্বাস পরে, যাকি মোটি হয় বিনা জীবকে শ্বাসো সে লৌহ ভসম হয়ে যায়। কোনো রকম কিছু লাগে না, গুণের প্রয়োজন হয় না, শুধুমাত্র দীর্ঘশ্বাসে বদল হয়ে যায়। চলতি চককি দেখ কর কহতা কবিরা রোয়ে, দো পটন কে বীচ মে বাকি রহা না কই। যখন আমাদের ওই দুটো চাকির মাঝখানে ঘোরাতে থাকি তখন তার মধ্যে যদি পড়ি তাহলে আমরা কেউ সোজা থাকবো না, গুড়িয়ে ভেঙে চুড়ে যাব। তাই তিনি বলছেন ওই কিলকে আশ্রয় করতে হয় যেটা দিয়ে ঘোরানো হচ্ছে, তাকে আর তার গায়ে যেগুলো লেখে থাকে সেগুলো ভাঙে না, সংসারের নানা কিছুতে ভাঙে না। ঠাকুর বলছেন বুড়ি ছুঁয়ে থাকবে, ঘুরছি কিন্তু একটা জিনিসকে ধরে থাকবে, ঈশ্বরকে ধরে থাকলে কখনো বেপথে হয় না। যে মা বলছেন যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কোথা দিয়ে হবে, অনিষ্ট করতে গেলে মনের চিন্তাটা ইষ্টহীন অবস্থায় গেলে তবে অনিষ্ট চিন্তা আসে। যখন ইষ্টকে আমরা সর্বদা জীবনের একমাত্র পথ ভাব এই ভেবে রাখি তখন আর যাই হোক কখনো আমাদের জীবনে
সামান্যতম অনিষ্ট এসে আশ্রয় করতে পারে না। মা বলছেন আমাদের শরণাগতি হলো আসল সাধন। মা বলছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে নিতে হবে। মাই আশ্বাসটা দিচ্ছেন, কিন্তু এই আশ্বাসের প্রতি আমাদের যেন বিশ্বাস থাকে। একজন একজন বলছিলেন আজকে আমাকে যে আমি যাই খুশি করি না কেন, আমি তো জানি যে মা ঠিক ঝেড়ে জুড়ে নেবেন, ওরকম হয় না, তিনি এরকম হয় না। আমাদের সত্যি সত্যি বিশ্বাস করতে হবে। যদি আমরা মনে করি আমরা মায়ের সন্তান, তাহলে ধুলো কাদা মাখার আগে আমরা সাবধান হব। যেমন কাদা মাখে ঘরে যদি যাই, তাহলে যখন সেই জামা কাপড় ধুতে মাকে কষ্ট করতে হয়, সেই মায়ের যে কষ্টটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমরা চেষ্টা করব যত কম কাদা আমাদের গায়ে লাগে, এবং এই চেষ্টাটাই আমাদের একেবারে নিখাত করে দেবে। তাই বলছেন ভক্তের জন্যই তো অবতার পুরুষ আসেন যুগে যুগে, তাদের আশ্রয় নিলে মানব জীবন সার্থক হয়। আমরা মানুষের মতো জীবন পাই, কিন্তু এই জীবনটাকে দেবতার স্তরে উন্নীত করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের মনের যে পাশবিক স্তর, তাকে ছেড়ে এসে কিছুতেই মনুষ্য স্তরে উন্নীত হই না। আর এই স্তরোন্নতি হয় না বলে এর চেয়েও যে একটা উচ্চ অবস্থা আছে সেটার প্রতি আমাদের প্রত্যয় হয় না, আর সেই প্রত্যয় হয় না বলে আমরা মানব আর দানবের মাঝে ঘুরে বেড়াই, আমাদের আর ঈশ্বর হওয়া হয় না। এই প্রত্যয়টা যত দৃঢ় হবে, তত আমরা আমাদের দানবীয় সত্তাকে অতিক্রম করে মানবীয় সত্তায় আরূঢ় হব, এবং একটা সময় মানবীয় সত্তাকে অতিক্রম করে, একটু মাইক্রোফোনটা বন্ধ করুন পীযূষবাবু, প্রণাম করে বলবেন, হ্যাঁ, একটা মানবীয় সত্তাকে অতিক্রম করে আমরা দৈব সত্তায় উন্নীত হই, আরূঢ় হই। এই জীবনটা হচ্ছে আরূঢ় হবার কথা। শাস্ত্র বলছেন চড়াই ব্যতি, স্বামীজি উপনিষদের মন্ত্র বলছেন না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরণ নিবোধত, শুধুমাত্র উঠে দাঁড়ালে বা জাগলে হবে না, যতক্ষণ না লক্ষ্যবস্তু প্রাপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত নিরন্তর প্রয়াসী হতে হবে। এই নিরন্তর প্রয়াস আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শ্রী ভগবানের কৃপা হলে আমরা যেন এই রকম ঈশ্বরীয়ভাবে আরূঢ় হবার শক্তি নিজেদের ভেতরে অর্জন করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিরে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।